স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীর বাঘার নাজমুল হত্যায় ছয়জনের জনের যাবজ্জীবন খালাস পনেরো আরও দুই সপ্তাহ বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি চলমান বিধিনিষেধের মেয়াদ বাড়ল একুশে ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত সচেতনতা আর সেবা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে রাজশাহীতে বিশ্ব ক্যান্সার দিবস পালন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহীর বাঘা উপজেলার সুলতানপুর পূর্বপাড়া গ্রামের আলোচিত নাজমুল হোসেন হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে এতে ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত একই সঙ্গে তাদের প্রত্যেকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয় এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় এ মামলার অপর পনেরো আসামিকে খালাস দেওয়া হয়েছে বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় ঘোষণা করেন রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন সাজাপ্রাপ্তরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার সুলতানপুর গ্রামের মিন্টু আলী রানা পানা আরিফ হোসেন ও শরীফ হোসেন এবং নাটোরের লালপুর উপজেলার মনিহারপুর গ্রামের রাষ্ট্রপক্ষের আইনজীবী হক বাবু বলেন এ মামলার আসামি পঁচিশ জন তবে তাদের মধ্যে চারজন শিশু তাদের শিশু আদালতে বিচারের জন্য পাঠানো হয় যা বিচারাধীন তিনি বলেন ভাগ্নিকে উত্তক্তের প্রতিবাদের জের ধরে দুই হাজার বিশ সালের চোদ্দ জানুয়ারি বিকেলে বাঘার সুলতানপুর গ্রামে নাজমুল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয় এ ঘটনায় নাজমুলের পিতা আজিজুর রহমান বাদী হয়ে বাঘা থানায় হত্যা মামলা দায়ের করে আজকের রায়ে এটা হলো যে এই রায়ে যারা মেন আসামি তাদের শিশু আদর থাকার কারণে এখানে মিন্টু মিন্টু রানা পানা আরিফ হোসেন শামীম হোসেন এবং আর্জেদ আলী ভোলা এই ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বাকি যে আজ বিশ্ব ক্যান্সার দিবস মারাত্মক ও প্রাণঘাতী এই রোগ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং এই রোগে আক্রান্ত রোগীদের সাহায্য করার জন্য মানুষকে উৎসাহিত করতে প্রতি বছরের মতো দিবসটি পালিত হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে বেলুন ও ফেস টু নুড়িয়ে দিবসটির উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীমিয়াসী এ সময় উপস্থিত ছিলেন রেডিয়েশন ও রামেকের রেডিও অনোকোলজির বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার ঘোষ সহযোগী অধ্যাপক আরা অন্যান্যরা তারা বলেন ক্যান্সার একটি বড় রোগ যার সময় মতো চিকিৎসা প্রয়োজন প্রতি বছর সারা বিশ্বে বিপুল সংখ্যক মানুষ এই মারাত্মক রোগে আক্রান্ত হন এবং প্রাণ হারান গত কয়েক বছরে ক্যান্সারের চিকিৎসায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে উল্লেখ করে তারা বলেন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে ক্যান্সার চিকিৎসায় রাজশাহী হাসপাতালে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে এটি নির্মাণ সম্পন্ন হলে এ অঞ্চলের আক্রান্ত বহু মানুষকে চিকিৎসার আওতায় নিয়ে আসা সম্ভব হবে যে ক্যান্সার এখন একটা মোটামুটি দেখুন সব বাড়ি ঘরে ক্যান্সার পাওয়া যায় এবং এর প্রাদুর্ভাব এখন দিনে দিনে বাড়ছে তো এই রোগটা হয়তো অল্প কিছু সঙ্গে আগে ছিল এখন যেহেতু বেড়ে যাওয়ায় এটাকে ব্যাপকভাবে প্রতিরোধ করার ব্যবস্থা বিশ্বব্যাপী গ্রহণ করা হয়েছে আমরাও এই হাসপাতাল থেকে ব্যতিক্রম নিয়ে আমরাও এটার ব্যবস্থা নিচ্ছি আপনারা জানেন আমরা যে বর্তমানে যে ক্যান্সার চিকিৎসা দিচ্ছি আমরা চেষ্টা করছি বাট সেটা এই মুহূর্তে অপ্রতুল সেই জন্য আপনারা জানেন যে গত নয় জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী এখানে একটি ক্যান্সার ইউনিট স্থাপন করেছেন এটা আপনারা জানেন যে এটা সতেরোতলা বিশিষ্ট এখানে ক্যান্সার কিডনি এবং হৃদরোগ ইউনিট এখানে ক্যান্সারের জন্য আটটি তালা ফ্লোর থাকবে সেখানে আমরা আশা করছি যেটার কাজ আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে যদি শেষ হয়ে যায় এই হাসপাতালে এই এলাকার এই বিভাগীয় এলাকার যত রুগী আছে তার সম্পূর্ণ চিকিৎসা আমরা এখানে সলাভ করতে পারবো আমাদের এখানে সার্জারি হয় যেটা ক্যান্সার চিকিৎসার একটা অংশ এছাড়া থেরাপি এবং কেমোথেরাপি কেমোথেরাপির ব্যবস্থা আমাদের ওয়ার্ডে আছে সেখানে গড়ে প্রতিদিন প্রায় তিরিশ জন রুগীকে আমরা কেমোথেরাপি দিয়ে থাকি রেডিও থেরাপি আছে রেডিওথেরাপির জন্য আমাদের এখানে তিনটা মেশিন আছে একটা সিম্যুলেটর আছে একটা ব্যাকিথাবি মেশিন আছে এবং একটা কোবাল টেলিকোভাল মেশিন আছে যেটা নাই মাত্র লাইন এক মেশিনটা হলে এটাকে স্বয়ংসম্পূর্ণ বলতে পারতাম একটা মাত্র মেশিন এখানে নাই বাকি সবগুলো মেশিন এখানে আছে এবং এখানে আমরা ষাটজন রুগীকে প্রতিদিন ষাটজন সিক্সটি পেশেন্টকে আমরা এখানে রেডিউজ দিয়ে থাকি করোনার বিদ্যমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি দুই সপ্তাহ বাড়ছে বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এ মেখায়ের বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে চলমান বিধিনিষেধের মেয়াদ আগামী একুশে ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে একুশে জানুয়ারি থেকে দুই সপ্তাহের জন্য বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সশরীরে পাঠদান বন্ধ রাখা হয়েছে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত এর আগেও দীর্ঘ দেড় বছর বন্ধ ছিল সশরীরে পাঠদান সবকিছু সচল রেখে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা তবে এর মধ্যে জানা গেল চলমান এ ছুটি বাড়ছে আরও দুই সপ্তাহ আর শিক্ষার্থীদের করোনার টিকাদানের গতি বাড়াতে টিকা সপ্তাহ করার কথা ভাবছে সরকার শিক্ষা মন্ত্রণালয় বলছে পরিস্থিতি স্বাভাবিক না হলে আগের বছরের মতো ধাপে ধাপে বাড়তে পারে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি গত চব্বিশ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঁচজন মারা গেছেন চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল নয়টা থেকে বৃহস্পতিবার সকাল নয়টার মধ্যে তারা মারা যান দেশে করোনার নতুন ধরন অমিক্রণ সংক্রমণ শনাক্তের পর রামেক হাসপাতালে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামী মিয়াজানি জানান গত চব্বিশ ঘন্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছেন মৃত ব্যক্তি চাপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা এছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে তাদের দুজনের বাড়ি রাজশাহী জেলায় অন্যজন নাটোরের বাসিন্দা এদিকে একশো ছেচল্লিশ শয্যার রামেক করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল নটা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন পঁয়ষট্টি জন এর মধ্যে রাজশাহীর ৪৫ জন রয়েছে করোনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ষোলো জন এই একই দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন তেইশ জন রোগী এদিকে বুধবার রামেক হাসপাতাল ও কলেজ ল্যাবে ৬৪৮টি নমুনা পরীক্ষায় দুইশো জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার আটত্রিশ দশমিক দুই সাত শতাংশ ইউনিয়ন পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচার প্রচারণা ততই বাড়ছে নির্বাচনী প্রচার প্রচারণার শেষ দিকে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার নং চরপার্বতীপুর ইউনিয়নের জনপ্রিয় বর্তমান সফল চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কামরুল আবারও টেলিফোন প্রতীক নিয়ে প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছে জনগণের ভোটে দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে বিগত সাড়ে দশ বছর যাবৎ ইউনিয়নবাসীর সেবায় নিয়োজিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হোসেন কামরুল নির্বাচিত হলে এলাকার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার অঙ্গীকার করে তিনি বলেন আগামী সাতই ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচন হলে টেলিফোন মার্কা বিপুল ভোটে বিজয়ী হবে নাটোরের শীতের তীব্রতা কিছুটা কমায় স্বস্তি ফিরেছে জনজীবনে শীতের প্রচণ্ডতা কমে যাওয়ার সাথে সাথে মানুষের জীবনযাত্রায় কিছুটা গতি এসেছে গত কয়েকদিনের ঘন কুয়াশার সাথে হিমেল বাতাস আর শীতের তীব্রতায় কাহিল হয়ে পড়েছিল সাধারণ মানুষ সে অবস্থা থেকে পরিত্রাণ পেয়েছে তারা বিশেষ করে কৃষক রিক্সা ও অটো সহ শ্রমজীবী মানুষেরা নিজ নিজ কাজে ফিরতে পেরে বেশি স্বস্তি পেয়েছে তারা এখন নিজেদের কর্মক্ষেত্রে শীতজনিত সকল সমস্যা দূর হবে বলে মনে করছেন শীত কমায় সবারই আয় বেড়েছে এবং ব্যবসায়ীদের বেচাকেনা ভালো হচ্ছে বলে জানান তারা দিনের তাপমাত্রা বাড়ার সাথে সাথে রাতের শীতের তীব্রতাও বেশ কমে গেছে গত কয়েকদিনের অতিরিক্ত ঠান্ডার কারণে হাসপাতালে বৃদ্ধি পেয়েছে শীতজনিত রোগে আক্রান্ত শিশু ও বয়স্ক রোগীরা এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ